আসন্ন বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। এ পর্যন্ত আওয়ামী লীগ সহ চারজন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার 15 মে সকাল 11:30 নগরীর কাশীপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে নাঙ্গলপ্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মহাসিনীউল ইসলাম হাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ পর্যন্ত 10 জন মেয়র সহ 216 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 4 জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ইসলামী আন্দোলনের প্রার্থী আগামীকাল মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে। এ সময় জাতীয় পার্টি প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। ভোট নিয়ে জনগণের যে হতাশা শঙ্কা তা দূর করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। সেনাবাহিনীর উপর জনগণের আস্থা আছে, সে কারণে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দাবি জানান তিনি। নগরবাসীর জন্য মেসেজ, তারা ভোট কেন্দ্রে যাবে, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবে, সুষ্ঠুভাবে নিরপেক্ষ ভোট হবে। সুতরাং সেটা সেখানে জনগণের পার্টিসিপেশন খুব জরুরি। জনগণ যদি না যায় তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দিতে পারবো না। এবং আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, যেহেতু জনগণের মধ্যে একটা বিভ্রান্তি আছে, একটা হতাশা আছে যে ভোট আদৌ সূক্ষ্ম নিরপেক্ষ হবে কি হবে না, সুতরাং সরকারের প্রতিও আমার অনুরোধ, এই ভোট বরিশাল সিটি কর্পোরেশন তথা সকল সিটি কর্পোরেশনের ভোট যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, অবাধ হয়। এবং আমি আবারও দাবি রেখে যাচ্ছি, এই ভোট যেন ব্যালটের মাধ্যমে হয়। ইভিএমে আশ্বস্ত করেছেন ওনারা, সরকার তো সব বিষয়েই আশ্বস্ত করেন, কমিশন কমিশনের কথা বলে যাবেন, কিন্তু জনগণ এখনও ইভিএমের উপরে আস্থা আনতে পারেনি। সুতরাং সরকারকে সেই আস্থা আনার ব্যবস্থা করতে হবে, এবং যেহেতু এখনও জনগণের সেই আস্থা অর্জন করতে পারেনি, সুতরাং ইভিএম বাদ দিয়ে ব্যালটে নির্বাচন দেওয়াটাই আমি উত্তম বলে মনে করি। নির্বাচিত পারলে বরিশাল শহরকে একটি উৎপাদনমুখী তিলোত্তম শহর আমি গড়তে চাই। বরিশাল শহরের বিশেষ যে খালগুলো, যেগুলো জলাবদ্ধতার সৃষ্টি করে, এই খালগুলো সংস্কার সহ বর্ধিত অঞ্চলে সমস্ত একটা পরিকল্পনা করে আমি উন্নয়ন পরিকল্পনা হাতে নেব। আগামী 16 মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই 18 মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 25 মে। প্রতীক বরাদ্দ 26 মে। ভোটগ্রহণ 12 জুন। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় মোট ভোটার 276,298 জন, এর মধ্যে 1,38,809 জন মহিলা ভোটার।